ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্রটিকে পূরণ করতে পারবেন বা কীভাবে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি কি কি ডকুমেন্টস বা নথি আপনাদেরকে দিতে হবে এই আবেদনপত্রের সঙ্গে আর এই মুহূর্তে যদি আপনারা এই আবেদনপত্রটিকে ডাউনলোড করতে চান তাহলে আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন তো এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আসি বিশ্বজিৎ তো প্রথমেই আমরা জানবো আমরা এই আবেদনপত্রটিকে ঠিক কীভাবে পূরণ করতে পারবো দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন করার জন্য যেগুলিতে স্টার স্টারমার্ক দেওয়া আছে সেগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে আর প্রথমেই আমরা এখানে দিয়ে দেবো কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যেটা আমরা এখানে পেস্ট করে দেব এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এটা অফিস ইউজের জন্য অফিস এটা পূরণ করবেন আর এখানে হলো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনি আবেদন করার আগে যে দুয়ারে সরকারে লাইন দিচ্ছেন আপনাকে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বার আপনাদেরকে এখানে এন্টার করতে হবে দ্বিতীয়ত হলো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে দিতে হবে তারপর হলো আধার কার্ডের নাম্বার নিচে চলে আসবো আমরা এখানে বেনিফিশারি নেম যিনি আবেদন করছেন তার নাম ফার্স্ট নেম যেটা সেটা এখানে দেবো যদি মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেম দেবো আর এখানে আমরা লাস্ট নেম বা টাইটেল দিয়ে দেবো তার নিচে আমরা দেবো মোবাইল নাম্বার আর তার নিচে যদি আমাদের ইমেল আইডি থাকে বা যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি তার নিচে হলো জেন্ডার এটা ফিমেল করাই আছে আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য এখানে হলো ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ এখানে জন্মের তারিখ আপনারা দিয়ে দেবেন প্রথমে ডেট তারপর মাস তারপর ইয়ার করে অথবা আপনারা এজ দিতে পারেন এক এক দু হাজার একুশের তারিখ অনুসারে বয়স কত সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারেন তারপর এখানে দেখুন ফাদার্স নেম এবং মাদার্স নেম অবশ্যই আপনাদেরকে দিতে হবে ফাদার্স নেমের ক্ষেত্রে একইভাবে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আর তার নিচে মাদার্স নেম এটাও কিন্তু একইভাবে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তার নিচে চলে আসবো আমরা এখানে কাস্ট এসসি এস টি নাকি আদার্স আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য তার পাশে আপনারা টিকমার্ক করবেন আর যদি আপনারা এস সি বা এস কাস্টের মধ্যে পড়েন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বার ম্যান্ডেটারি এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে তো অনেকেরই কাস্ট সার্টিফিকেটের নাম্বার নেই এমন মহিলা অনেকেই আছেন তো তারা কিভাবে আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি সেই সম্পর্কে তথ্য পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর তার নিচে আছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিধবা সেটা কিন্তু আপনারা টিকমাক করে জানিয়ে দেবেন আর তার নিচে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ডিটেলস এখানে প্রথমে স্টেটের নাম দেওয়া আছে তার নিচে আমরা ডিস্ট্রিক্টের নাম দেব পুলিশ স্টেশনের নাম দেব। ব্লকের নাম অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নাম দিয়ে দেব জিপি অথবা ওয়ার্ডের নাম্বার তারপর ভিলেজ টাউন বা সিটির নাম হাউস নাম্বার পোস্ট অফিস নাম্বার এবং পিনকোড এবং চলে আসবো নিচের দিকে এখানে দেখুন আপনারা কত সাল ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন তার নিচে দেবেন ব্যাংক ডিটেলস এখানে আপনারা দেবেন ব্যাংক নেম তার নিচে ব্যাংকের ব্রাঞ্চের নেম তার নিচে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং তার নিচে কোড তো এই সমস্ত কিছু সঠিকভাবে আপনারা পূরণ করবেন এবার তার নিচে কি কি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন প্রথমেই কালার পাসপোর্ট সাইজের ছবি আর আপনারা যেটা যেটা দেবেন তার পাশে আপনারা ঠিকমাক করে দেবেন তার নিচে আপনাদেরকে দিতে হবে আপনাদের স্বাস্থ্য সাথী কার্ডের কপি আর তার নিচে দিতে হবে আধার কার্ডের কপি আর তারপর হলো এস সি কাস্টের সার্টিফিকেট আর ব্যাংকের প্রথম পাতার জেরক্সের কপি আপনাদেরকে দিতে হবে অথবা ক্যান্সেল চেকও আপনারা দিতে পারেন তো যে সমস্ত ডকুমেন্টস আপনারা দিচ্ছেন তার পাশে আপনারা ঠিকমাক করে দেবেন আর এখানে দেখুন সেলফ ডিক্লারেশন আছে এটা আপনারা একটু পড়ে নেবেন যেমন আপনারা হলেন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কোনো ধরনের মাথলি আপনারা সরকারিভাবে পেনশন পান না পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টস আপনারা এখানে দিলেন সবগুলোই সঠিক যদি কোনো ভুল থাকে তার জন্য আপনি দায়ী থাকবেন এই সমস্ত কিছু আপনারা দেখে নেবেন আর এখানে আপনারা দিয়ে দেবেন ডেট অর্থাৎ কোন তারিখে আপনারা আবেদন করছেন সেই তারিখটা আপনারা এখানে দেবেন এবং এখানে যিনি আবেদন করছেন তিনি একটি সিগনেচার করে দেবেন তার নিচে হলো অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা কিন্তু অফিস ইউজের জন্য অফিস এটি ব্যবহার করে সমস্ত তথ্য এখানে দিয়ে আপনাকে এই স্লিপটি দিয়ে দেবেন তো এইভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আবেদনপত্র সেটিকে পূরণ করতে পারবেন সাথে এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এবার যদি আপনারা এই আবেদনপত্রটিকে এই মুহূর্তে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই আবেদনপত্রটিকে ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে আগের থেকে ফর্মটিকে পূরণ করে রেখে দিতে পারেন আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা গিয়ে আবেদন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন